ओके আজি আমি লাস্ট ভেলোসিটি টাইম গ্রাফ এটা প্রশ্ন কবলে থাকি কইছিলে হই না লাস্ট ক্লাস সেটা আমি কও যে ভেলোসিটি টাইম গ্রাফ যদি আমি আকু তাহলে টাইম আছে তাহলে ভেলোসিটি আছে বেগ আছে আমি দেখাচ্ছি কেন কি করব পারে আমি সেকেন্ড ধরে আটকে দিব এটা কথা হল এটা অরিজিন আছে আমি যদি আমি আগে এটা লিখেছিল কি ধরা এখানে জিরোর পড়া থই ললো তাহলে আমি থই ললো এখন ধরা গাড়ি এখন আছে আর রই আছে রেস্টর আছে রই আছে রেস্টর আছে গাড়ি এখন গুলো গই কি বা এটা ভেলোসিটি কিউ পাইছে থই ললো আমার 5 মিটার পার সেকেন্ড আমি থই ললো থই ললো তুমি কেমন আছে 5 মিটার পার সেকেন্ড আছে থই গেছে ঠিক আছে তারপর গাড়ি এখন 5 মিটার পার সেকেন্ড ইয়া রেস্টোর পড়া এখিনি বলে ধরি লল সময় লাগিবে ধরি লল 5 সেকেন্ড ধরা ইয়াতে কি মানে হিনে 5 সেকেন্ড 5 সেকেন্ডত কি কলো যে 5 সেকেন্ডত গুলোই থাকা গাড়িখন গৈ কিমান ভেলোসিটি পাইছে ইউ বা 5 মিটার পার সেকেন্ড পাইছে আমি ধরি লৈছি আর ইউ পাইছো ইউ মান পাম আমি 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে কোন পড়া হইছে জিরোৰ পড়া জিরোৰ পড়া কিমান পাইছে ইউ পাইছে জিরোৰ পড়া ইনভেলোসিটি কইছে কিমান টাইম পাইছে 5 সেকেন্ড ওটিকে আমি কি লিখিব পারো পয়েন্ট এটা কোন লিখিব পারো ওটিকে এলোকা হল ঠিক আছে আচ্ছা বলি এতিয়া আমি যদি চিন্তা করো গাড়ি ফোন 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি গই আছে গই 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 থই গেল মানে দেখি না মিনিট সেকেন্ড গুলো ধরা গুলো ধরা 15 সেকেন্ড মান হচ্ছে কুকম বেগত গৈ আছে কুকম বেগ মানে 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ডতে গৈ আছে মানে 5 সেকেন্ডৰ পৰা 15 সেকেন্ডলৈ গৈ কি হৈছে থৈ গলো ইউনিফর্ম ভেলোসিটি ইউ গৈ আছে ইউ কিমান 5 মিটার পার সেকেন্ড আমি ধৰি লৈছো হ'ব তাৰ পিছত গাড়ীখনে কিবা এটা দেখি পালে আগত দেখি পাই ফলাই ব্রেক মাৰি আকৌ ধৰি গলো 0 মিটার পার সেকেন্ড হৈ গ'ল গাড়ীখন তাৰ পৰা ৰৈ গ'ল কিমানৰ পৰা 5 মিটার পার সেকেন্ডৰ পৰা 0 লৈ গৈছে ধৰি গলো ইয়াতে সময় লাগিলে ধৰা 3 সেকেন্ড তিনি সেকেন্ডত কিমান হল গ এটো কইলে তার মানে ব্রেক মাইলে কিমান হল 15 পৰা কিমান হল এটা ধৰা 20 আছিলে গতিকে এখানে কিমান হব 18 হব 18 হব গতিকে 18 সেকেন্ডত আহি কি গল গাড়িখন ৰৈ গল তার মানে ভেলোসিটি কিমান হল গ 0 মিটার পার সেকেন্ড পাইছা বুঝি হল বুঝি পাইছা এটা আমি মোশনটো কেনেকে কৈছো সোৱা প্রথমতে গাড়িখন ৰিষ্টল আছিলে গতিকে ভেলোসিটি কিমান আছিলে 0 মিটার পার সেকেন্ড তার পৰা গল গৈ 5 সেকেন্ডত কিমান পালে গৈ 5 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ডত কিমান পাইছে গৈ 5 মিটার পার সেকেন্ড এটা এনেকে 5 মিটার পার সেকেন্ডত যে গৈ 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 আছে গৈ কিবা এটা দেখিলে দেখি গাড়ি জনে ব্রেক মাৰিলে ব্রেক মাৰোতে গৈ ফলাই জিরো হতে সময় কিমান লাগিলে ইয়াৰ পৰা ইয়া লাগে 15 পৰা 18 লাগে 3 সেকেন্ড লাগিলে হয় না এটা কি কিমান লাগিছে 3 সেকেন্ড লাগিলে 15 পৰা 18 লাগে ওকে তাৰ পিছত ভেলোসিটি কিমান হৈছে গৈ ভেলোসিটি কিমান হৈছে 0 মিটার পার সেকেন্ড আকৌ ঘূৰি আহি ইয়া কি হৈছে 0 মিটার পার সেকেন্ড কোন বুঝি পাইছা এটো আমি লিখি আছো ভেলোসিটি টাইম গ্রাফ আছো হব এরা লিখি বুঝাইছে এক্সিলারেশন বুঝাইছে হয় না ভেলোসিটি টাইম আমরা এক্সিলারেশন বুঝাইছে এ কি বুঝাইছে ইউনিফর্ম ভেলোসিটি বুঝাইছে এ কি বুঝাইছে ডি এক্সিলারেশন বুঝাইছে ঠিক আছে পাইছা বুঝি এখিনি আমার কথা হল এটা কথা হল কি আমি যদি চাও এটা ইয়ার পড়া আমি এরিয়া তো কনসিডার করব পড়া এটু এটা ট্রায়াঙ্গেল আছে হয় এটু এটা ট্রায়াঙ্গেল আছে হয় এটু এটা কি আছে রেকটেঙ্গেল আছে হ্যাঁ এটু এটা আয়ত আছে এটু এটা ত্রিভুজ এটা ত্রিভুজ তো বল আমি নাম দিই ও ই ডি সি এটু কি ডি ডি ইউ হলো ই ডি নাম দিয়েছি হব না এতিয়া আমি ভিটি কাপত এখিনি কি পাই আছো আমি এরিয়া পাইছো
হয় এটা আমি এরিয়া জেনে যে ক্লিক করব রাখব এরিয়া বা খালি জেনে গুণ করব খালি আমি কেনেকে ক্লিক করব কেনেকে করব পরে কি ইউজার খালি হব পারো হয় না এরিয়া টোটাল এরিয়া কি মানে হবো গাছতলা কভার করা টোটাল এরিয়া কি মানে হবো এরিয়া কি হবো এটা হবো এটা ত্রিভুজ এটা হইছে ত্রিভুজর ও এ ই প্লাস আকো ট্রায়াঙ্গেল এরিয়া এটা সোয়া কি মানে আছে আর এটা ট্রায়াঙ্গেল কি মানে আছে বি ডি সি এটা লিখো বি ডি সি ওভার প্লাস এটা কি আছে রেকটেঙ্গেল আছে রেকটেঙ্গেল কি আছে এ বি ডি ই এ বি ডি ই বুঝছেন এটা কি হইব এরিয়া হইব গতিকে তিনিটা এরিয়া লগলে নিছে গতিকে এই গাঁথতালে কভার করা এরিয়া এইখিনি হব এতিয়া এরিয়া দুইনো কি বুঝায় আমি চাওঁ মানে ত্রিভুজৰ এৰিয়া কিমান আছিলে হাফ ইনটু মিন টু উন্নতি হাফ ইনটু বেস ইনটু কি হব পারপেন্ডিকুলার গতিকে কিমান হব ইয়াৰ পৰা ইয়ালৈকে এইখিনি কিমান আছিলে 5 ছেকেণ্ড হয় এইখিনি কিমান আছিলে 5 মিটাৰ পাৰ ছেকেণ্ড গতিকে হাফ বি ডি সি অ সৰি ও এ ই ও এ কিমান হব হাফ ইনটু কিমান হব ও ই ইনটু কি হব কি ই হব প্লাস এটা কিমান আছে ট্রায়াঙ্গেল বি ডি সি সোয়া বি ডি সি কিমান হব হাফ ইনটু বেস কিমান আছে ডি সি ইনটু কি হব বি ডি ওকে প্লাস এরিয়া অফ এ বি ডি ই রেকটেঙ্গেল এ বি ডি ই এ বি ডি আর কিমান হব এ বি ইনটু এ ই এ বি ইনটু এ ই এরিয়া হল ঠিক আছে এতিয়া ভাল পাইছো হাফ ইনটু ও ই এ কি বুঝাই আছে সো ও ই এ কি বুঝাই আছে 5 কি 5 কি বুঝাই আছে সেকেন্ড ইনটু 5 কি হব সেকেন্ড হব তার বিষয় ডি এ ই এ কি বুঝাই আছে ই ই 5 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড প্লাস হাফ ইনটু ডি সি এ কি বুঝাই আছে ডি সি ডি সি এ কবার বুঝাই আছে কিমান 3 সেকেন্ড ইনটু কি বুঝাই আছে বি ডি এ কি বুঝাই আছে বি ডি এ বুঝাই আছে 5 মিটার পার সেকেন্ড প্লাস তাহলে কি লিখিলে এ বি এ কি বুঝাই আছে এ বি এ বি এ কিমান আছে তাহলে 5 ওভার 15 লিখে 5 ওভার 15 লিখে কিমান হব 15 মাইনাস 5 মানে 10 বুঝাই আছে ইনটু এফালে কিমান বুঝাই আছে এ ই ধরেছিল এ ই এ ই কিমান বুঝাই আছে 5 মিটার পার সেকেন্ড এটা 10 কি বুঝাই আছে এটা 10 সেকেন্ড ইনটু 5 মিটার পার সেকেন্ড এখানে কি বুঝবে আচ্ছা এটি আমরা এখানে করে বুঝবো সবকিনি এটা কিমান হবো হাফ 5 ইনটু 5 25 সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে যাব গড়ি 5 5 25 25 পর হাফ কিমান হবো 12.5 কি হবো ইউনিট টু সেকেন্ড সেকেন্ড কাটা হবো গড়ি কিমান হবো মিটার প্লাস এটা সোয়া হাফ ইনটু 3 ইনটু 5 15 হবো 15 এর হাফ কিমান হবো 7.5 এটু সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হবে কিমান হবো মিটার প্লাস এটা কিমান হবো 10 ইনটু 5 50 হবে না 50 সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হল মিটার তাহলে টোটাল কি মান হল টোটাল কি মান হল 12 7 19 20 হবে না 19 20 70 মিটার হবে না এটা টোটাল ডিসটেন্স কি মান কভার করিলে 50 মিটার মিটারটা কি বুঝাই আছে কি হয় ইউনিট এটা হচ্ছে ডিসটেন্স হয় ইউনিট গতিকে তুমি কি বুঝি পালা গতিকে তুমি কি বুঝি পালা যে বেগ সময় লেখত বা ভিটি গ্রাফত তার টোটাল এরিয়া কি বুঝাব ডিসটেন্স কভার করে বুঝাব ঠিক আছে গতিকে কি বুঝাব এটা কি বুঝাই আছে অর্থাৎ অর্থাৎ ভিটি লেখত লেখত এরিয়াই কালিয়ে কালিয়ে অতিক্রম করা কালিয়ে করা দূরত্ব দূরত্ব ঠিক আছে এইখিনি হৈছে কথা গতিকে তোমালোকে সিটুয়েশ্যনটো নোট কৰি লিখিবা হ'ব ওকে ওকে
এটা আমি বলবো ইকুয়েশন বলা আমি ইকুয়েশন ফর ভেলোসিটি এন্ড টাইম বেগ আর সময়ের সমীকরণ সম্পর্ক ইকুয়েশন ফর ভেলোসিটি টাইম রিলেশন আছে সেটা Velocity equation for velocity and time relation. Okay. Now go. Back home here. And here. Home pop for. Home pop for. Home for. This is it. আমি ধরে লম আর এখন টাইম করব স্টার্ট দিছিলে গাড়ি এখন স্টার্ট হল আই এসে আর ইয়া ইয়া আমি ইবার আছাম এই ইবার তাই লোকেশন সাইছু আর এখানে সাই আমি সব বাস্তব আরম্ভ হই না মানে 30 গুলো 0 এর সাই নাও তেতিয়া আপনি ইয়া ইবার লাগে যে থাকিব ইবার আমি যেটা কি থাকিব ইম থাকিব কার গাড়ি হবো করব স্টার্ট দিলে কোন সিনে আমি না জানো পূর্বে পরে আই ইয়া ইয়া আমি যেতে আরম্ভ করি তেতিয়া এই ইবার লাগে যে এসে করিছে মানে ইবার লাগে যে পাইছে কিমা ইউ ভেলোসিটি পাইছে হবো হব তার বিষয় গাড়িখনে কি করিলে ইউভেলোসিটি আছে নহয় গাড়িখনে স্পিড লৈছে মানে স্পিড বাঢ়িছে মানে একসিলারেশন হৈছে গৈ ধৰি ললো কিবা এটা ভেলোসিটি ভি পাইছে কিমান পাইছে আমি নাজানো ইয়াতে কিন্তু বেছি ভি ইজ গ্রেটার দেন ইউ ওকে কিবা এটা ভেলোসিটি পাইছে আমি ধৰি ললো ইয়া ফাইনেল হৈছে ডি ইকুয়েশন এটা ধৰি আমি এটো এ বুলি ধৰি লওঁ এ ইকুয়েশন এটা আছে বি ইকুয়েশন কি বুলি কৈছো আমি ধুনীয়াকে এই ইকুয়েশনৰ পৰা বি ইকুয়েশনতে ইয়াৰ ভেলোসিটি কি হৈছে বাঢ়িছে বুলি কৈছো আমি ধৰি লম কি যে একসিলারেশন হৈছে ত্বৰান্বিত হৈছে ত্বৰিত হৈছে কিমান ত্বৰণ হৈছে ধৰি লওঁ ইউনিফৰ্মলি ত্বৰিত হৈছে এ একসিলারেশন ইউনিফৰ্ম একসিলারেশন কিমান এ হৈছে বুলি কৈছো ঠিক আছে গতিকে ইউনিফৰ্ম একসিলারেশনৰ কাৰণে ভিটি গ্ৰাফত কি আছিলে কি আছিলে কেনেকুৱা আছিলে এনেকৈ বাঢ়ি যায় নে বাৰু এনেকৈ বাঢ়ি যায় হ'ব ধৰি ল'লো এইখিনি কি পাইছে আহি ডি লোকেশ্যন পাইছে আহি হ'ব এইটো ডি লোকেশ্যন পাইছে আহি কি হৈছে বুলি কৈছো আমাৰ একসিলারেশন হৈছে আমি কি পাইছো একসিলারেশন পাইছো হ'ব আৰু ভেলোসিটি কিমান পাইছে বুলি কৈছো আমি এইটো ভি পাইছে এইটো ভি ভেলোসিটি এফালে বেগ আছে বেগ কথাটো বুজি পাই আছে প্ৰথমতে ইউ আছিলে ইউ পৰা কিমান ভেলোসিটি পালে ভি পাইছে মই কৈছো নহয় ভি ইজ গ্ৰেটাৰ দেন ইউ গতিকে কে কি পাইছে ভি পাইছে কি বুলি কৈছো আমি ইউনিফৰ্ম একসিলারেশন হৈছে এ কি একসিলারেশন হৈছে এ হ'ব আছে না বুজি এতিয়া এতিয়া কথাটো হৈছে কি ইয়াৰ পৰা যে ইয়ালে গৈ কিমান সময় লাগিব নহয় কিবা এটা সময় কি লাগিছে আপোনাৰ ঘূৰা বিলে কিমান হ'তে সেই সময়টো আমি কিমান পাইছো ইয়াৰ পৰা আহি আহি কিমান পাইছে গৈ আমি এইখিনি সময় পাইছো ইয়াৰ পৰা ইয়ালে এই সময়খিনিত মানে টি সময়ত ধৰি ল'লো এতিয়া কিবা নাম দিওঁ চি এ বি চি মানে অচি সময়ত অচি সময় কিমান টি সময়ত অচি যিগুলো কিমান হ'ল টি টি সময়ত এৰ পৰা বি পাইছে মানে ইউৰ পৰা বি ভেলোসিটি পাইছে কিমান একসিলারেশন হৈছে এ একসিলারেশন হৈছে এইখিনিলৈকে কনফিউজন দূৰ হৈছে কি জানে এইখিনি হ'ল এতিয়া আমাক লাগে এটা সম্পৰ্ক সমীকৰণ বনাব লাগে সমীকৰণ কাৰ কাৰ বেগ আৰু সময় তাৰমানে ভি টি আৰু বিভিন্ন ধৰণৰ সময় লাগিব কথাটো বুজি
বেছেনে বেগ আৰু উমৰ কি বেছে সময় এটু বেগ এটোৰ কিটা বেগ আছে কিটা মজা সম্পৰ্কটো আমাক লাগিব ঠিক আছে গতিকে আমি সম্পৰ্কটো উলিয়াবলৈ চেষ্টা কৰো হ'ব এতিয়া চাও কেনেকৈ উলিয়াও উলিয়াবৰ কাৰণে আমাৰ হাতত কি আছে ইনিশিয়েলি এটো জিৰো আছিল ইয়াৰ পৰা এইখিনি 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 কি বস্তু ও এ মানে কি ও এটো কি বস্তু এখন বুঝি গেল হ্যাঁ ও এটো কি বস্তু ও সমস্ত ও এটো কি বুঝে আছে কি বুঝে আছে হয় না পরীক্ষা এটো কি বস্তু প্রারম্ভিক বেগ প্রারম্ভিক বেগ বুঝে আছে হয় না হয় তেতিয়াহলে এইখিনি লগত আমি এটা পাতি দিম বাকী ডিগ্রহণের নাম হব হ'ব তাৰমানে ডিসিও কিমান সমান বুজাই আছে ডিসিও কিমান বুজাই মানে যাব ডিসি বুলি ক'লে ওকে মানে মানে সৰস ডিসি এইখিনি এইখিনি সমান ৰাখো পাৰে মানে নহয় এইখিনি এইখিনি সমান হ'ব ডিসি যুগল টু ও এ যুগল টু কিমান আছে হ'ব আকৌ তুমি চোৱা ফাইনেলটো ভি বুজাই আছে ভি মানে কোন পৰা ইয়াৰ পৰা ইয়ালৈ মানে নহয় ইয়াতে নাম দি দিলো কিবা গতিকে কিমান হ'ব বি চি বি চি এ মানে কি বুজাইছে এইটোৱে পি চি এ কি বুজাইছে বিসি বুঝেছে কি বিসি এটা বলি হবো ফি মানে পন্টিং বেগ পন্টিং বেগ বুঝে আছে মানে ফি অন্তিম বেগ বুঝে আছে না বুঝে আছে এইটো এটা অন্তিম বেগ বিসি মানে কি মানে হবো ই সমান হবে জানো হলনে এইটো হৈছে ইনিশিয়াল এইটো হৈছে ফাইনেল ফি এতিয়া তেতিয়া হলে এই টি সময়ত বেগৰ পৰিৱৰ্তন কিমান হয় সেইটো আমি চাব লাগে গতিকে টি সময়ত বেগৰ পৰিৱৰ্তন কিমান হয় কিমান পৰিৱৰ্তন হয় বেগৰ কিমান সময়ত টি সময়ত বেগৰ পৰিৱৰ্তন চেঞ্জ ইন ভেলচিটি ইন টাইম টি চেঞ্জ ইন ভেলচিটি চেঞ্জ ইন ভেলচিটি হ'ব
ini একদম সাধারণ কথা একদম সাধারণকে বুঝি দিছো ওকে এখানে লেখা আছে এটা হলো আমি নেক্সট আমি চাও এবার আমি কি বল দিয়া লো ব্যাক আর সময় সময় দিয়া লো নহলে বাৰু এবার আমি লিয়াও হরণ বা দূরত্ব লগত সম্পর্ক দূরত্ব আর এটা কি দিয়ে আছে টপিকটো দিয়ে আছে এতে ইকুয়েশন ফর পজিশন টাইম রিলেশন পজিশন এন্ড টাইম এই হলো পজিশন এর হলো পজিশন এন্ড টাইম রিলেশন হ্যাঁ ব্যাক আর ব্যাক হবে ব্যাক কি হবে দূরত্ব আর सेम डायग्राम থাকো আমি পাইছো অলরেডি আমার এখানে কি আছে না বস্তু এটা মই আগতে কন্ডিশন তো কই দিছো আকয় অবস্থা অবস্থা কন্ডিশন প্রথম অবস্থা কি আছে না কইলো তো গাড়ি এখন করব পড়া আমি কইছি আরম্ভ হই আইছে আমি স্টার্ট কইছো আমরা এ পয়েন্ট স্টার্ট কইছো গাড়িখন ভেলোসিটি দেখিছো কি মানে তা ভেলোসিটি ইউ আছে তার পিছত ইউনিফর্ম এক্সিলারেশন বই আছে ইউনিফর্ম এক্সিলারেশন ধরা এ এক্সিলারেশন হইছে কই ফলে ইউ পড়া কি পাইছে আদি ফি ভেলোসিটি পাইছে আমটা কম হই লাগিছে কি মানে না কি হই লাগিছে হো এখানে বুঝতে আমার এটা রিপ্রেজেন্ট করা আছে হো আমি ফাইনাল ভেলোসিটি এখানে পাই টিশন 20 এটু আমি বলছি 20 ইন ইঞ্চি ওকে এক্সিলারেশন এর পরে আলো হইছে কি মানে হই লাগিছে টি হই লাগিছে এতিয়া আমার লাগে এস কার মধ্যে দূরত্ব এস এর লগত সম্পর্ক লাগিব পজিশন ওকে আৰু সময় টাইমৰ লগত ৰিলেচন ঠিক আছে পজিচন আৰু টাইমৰ লগত ৰিলেচন লাগিব হ'ব গতিকে আমি চাওঁ কেনেকৈ হ'ব অ'কে আমি আগৰ ক্লাছত কৈছোঁ যে যেতিয়া এৰিয়া হয় এৰিয়াটো কি বুজাই বুলি কৈছিলোঁ যে ভিটি লেখত ভিটি ইন ভিটি ভিটি লেখত কালি ইউজে কালিয়ে ইউজে দূরত্ব বুঝাই দূরত্ব বুঝাই হ্যাঁ না এটা হলো আমাদের মনে করিছি ভিটি লেখত কালিয়ে কি বুঝাব দূরত্ব বুঝাই এটা মনে রাখবা ইন ভিটি গা এরিয়া রিপ্রেজেন্টস ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট ওকে এটা আমি হব এতিয়া চাওঁ আমাৰ ইনিশিয়েলি এখিনি আছিলে জিৰ' ইয়াৰ পৰা টি সময় পাইছে গতিকে আমি এইখিনি এৰিয়া আমি পাইছোঁ হ'ব গতিকে আমাৰ এই এৰিয়াখিনি আমি উলিয়াই লওঁ প্ৰথমতে হ'ব সেই এৰিয়াটোৰ লগত আমি কি উলিয়াব লাগিব সেই এৰিয়াটো আমি পাই যাম তাৰ লগত আমি ৰিলেশ্যনটো উলিয়াই দিম চোৱা एरिया कवर करेगा ক্লাস
rectangle tu mana sese? A D C O, A D C O, A ini dia, apa? Kalau A tu rectangle tu, jadi apa? Rectangle tu, berarti dia total kali itu, kali total area kali nama apa? Jadi gimana hol? Itu jadi kami sama, kita nanti long half into base AD, apa? Aru, apa yang kita jual sih? D, D, apa? Plus, plus ADCO, ADCO, ADCO itu balo ke apa ya? Tumar ya kali mana? AO, ini gimana? AD, bagus sih, ini aku itu bisa deh itu. Jadi gimana kok? Jadi amal gimana harusnya? Half into, apa? Muskali, muskali. Kita bisa beri kasih sama. Jadi dapat kali ini bisa. Dua tuh saya beri kasih. Dua tak mesti saya beri kamu. Saya beri kamu. Jadi kayak S gimana kok? Muskali itu gimana? S dua tuh. Jadi half AD, AD mana gimana sih? AD, 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 AD itu bisa ya sih. AD is equal to OC. AD is equal to OC is equal to T. Tamannya T bisa ya sih. Into BD, BD, BD itu bisa ya sih. Soal BD, BD itu bisa ya sih. Kita sih kita dia. BD itu bisa ya sih. Soal BD itu kan gimana mau? Ya tes soal BD itu kan gimana sih deh? BC minus gimana sih? CD. BD gimana sih? BC minus CD. Tapi mana dia sih deh? On the back. On the back. Minus. Parang di back. Mana lagi? Ini parang di back juga sih. Parang di back. Gimana kok? P minus U mana sinjin gak ada satu mana nah BD kita ya sih sinjin velocity apa apa bisa aku ini dia sih itu sinjin velocity tak bisa mana sih tapi saya nanti kurin sendi velocity enak ya hat ke kami akan kurin apa nih sendi velocity kita lihat ini jadi therefore kami kita basic acceleration therefore acceleration kita nanti basic bd by kita basic mana bd by kita basic sendi velocity lalu backward backward kurin apa Impact itu adalah S equal to
Next topic to dia ase kitab equation for position velocity relation. Equation for position velocity relation. Equation for position velocity relation. Selected here, Z.
minus q. Uniform circular motion. Ekdom sahaj to bhi hai to. Uniform circular. Uniform circular motion. Ye ami ki koriyechi. Ami graph chart ekli straight line er kotha koreilo. Ete ami chao ki thora tumi mane straight line kuti move korise. Thora ta kukuri eta ase. Eta ta kukuri. Thik ase. Velocity বা বেগ কি রাখি ভেক্টর রাখি তো
vector recommended tar ki hobo dik haru dik plus ki hobo dik plus man thik ase tomar ei phale dite asile yare man tu kiman asile 15 yata man tu kiman ase 15 dui bar ta man ek ase kintu yare dik haru yare dik pele oke kotike prottek barote yare ki hobo tumi timing ko alag alag tomar ki hobo velocity same hobo kintu speed tomar ki ase speed বা দ্রুতি কি থাকিবো speed বা দ্রুতি কি থাকিবো দ্রুতি কি থাকিবো দ্রুতি একে কিও দ্রুতি অকল কিমান আছে ভ্যালুটোলে তোমাক দি আছে 15 কিলোমিটার পার আওয়ার পয়সা বুঝি ক্লিয়ার আছে কথা তো করে ইয়াতে তোমার কিবার ডিকলনি হইছে সাইবার ডিকলনি হইছে কোনিকে তার তুমি ভেলোসিটি কিমান আছে 4 টাইমস তুমি ভেলোসিটি বেশি সাইডার ভেলোসিটি বেশি ঠিক আছে তার পিছত নেক্সট যদি আমি তার শেপ বিলাক লনি কই যাব যদি পাক বিলাক এনে কোয়া হয় itu kiri hold kita asli ya dua tiga sari pasun dua tiga sari pasun itu kiri beri gambar hexagon hexagon itu apa hexagon aku mian kiri beri kau bang aku mian sota bus hexagonnya soin soita bus lagi bang bus mana bahu apa berarti kan kiri apa ya tadi beri kau lomi kau bang ya tadi soin beri kau ऐसा मुझे तो ठीक है अमी एक बार साऊं जोड़ी पाठ्यों सर्कुलर ले या देते कई बार हम बोलेंगे कौन तो बुझी सर यदि तुम्हें क्या नहीं आवाज़ थोड़ा तुम्हें ये ता हिल हिल गता उसी वाला बाड़ी में नहीं घुड़े ऐसा है ना घुड़े का क्या की हो गई घुड़े की बात है সেটা ঘুরি থাকিব কিবাটা ভেলোসিটি ফিল্ড ঘুরি থাকিব হ্যাঁ না ঘুরি থাকিব না গতিকে ভেলোসিটি এটা কলনি হব না নহয় কথা হৈছে এইটো হয় গতিকে এটা কথা তুমি লক্ষ্য কৰিবা এই যে কার্ভটো আছে ইয়াতে আমাৰ কিমান তা আছে এনে 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 যদি ভাগ কৰো এটো এটা স্ট্রেট লাইন এবলে এটা এটা কি হৈছে স্ট্রেট লাইন হৈছে হ এটা ঠিক নে ঘুরে 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 এৰি দিয়া দিয়া লাগিলে কি হব এটা সাইডে ছিটিকি যাব তাৰ মানে ঘুরি গল ঘুরে আছে ঘুরে আছে কিন্তু এখিনি মতে এৰি দিয়া দেখি কোনটো লাগিছে যাব ইলি সেটা এই গুছি যাব এখিনি এই দিলা ইয়া পড়া এটা কি ভালে গুছি যাব এখিনি এই দিলা এটা কি ভালে গুছি যাব হব তার মানে তুমি কি বুঝি গেছ যেতিয়া তুমি গুছিরা এই দিবা কি কেন নিয়ম বেলে বেলে দিকে গুছি যাব অর্থাৎ অর্থাৎ কি টু ডাইরেকশন এখিনি জায়গা কোন ফালে আছে এখিনি এখিনি জায়গা কি ফালে মানে প্রত্যেক সময়তে প্রত্যেকটো অংশতে কি হইছে ডাইরেকশন থাক চেঞ্জ হইছে হব প্রত্যেকে প্রত্যেক মুহূর্ততে এই দিকটো কি কই থাকিব সলনি কই থাকিব বুঝি পাইছা প্রত্যেক মুহূর্ততে কি হব দিক সলনি কৰিব সেই কাৰণে তার তার যিটো নেকি বেগ কি হব প্রত্যেক মুহূর্ততে বেলেগ বেলেগ আমি বেগ পাম কিন্তু যদি তুমি কিমান স্পীডত ঘুরে আছিলা 20 মিটাৰ পাৰ সেকেণ্ডত ঘুরে আছিলা গতিকে এই 20 মিটাৰ পাৰ সেকেণ্ডত প্রত্যেক মুহূর্ততে আছে মানে স্পীড তোমাৰ কি থাকিব স্পীড একে থাকিব 20 মিটাৰ পাৰ সেকেণ্ড কিন্তু বেগ কি মানে বেগ 20 মিটাৰ পাৰ সেকেণ্ডে হ'ব কিন্তু তাৰ দিক কি হ'ব প্ৰত্যেক মুহূৰ্তত হ'ব এটো হৈছে ডিফারেন্স হ'ব হ'ব এটো হৈছে ইউনিফর্ম সাইক্লন কথা এতিয়া মই যদি তোমাক কওঁ এতিয়া ইয়াতে ভেলোসিটি কি মানে বেগ কি মানে এটা বেগ টু আমি ইয়াতে কেনে উলিয়াম হ'ব এটা বেগ টু উলিয়াবৰ কাৰণে ধৰি ল'লো তোমাৰ এখিনি ফিল্ডটো আছিলে ইয়াৰ পৰা নেকে গৈ নেকে এপাত ঘূৰি আহিলে হ'ব এপাত ঘূৰি অহাৰ পৰিসীমা কিমান হ'ব পৰিসীমাটো কিমান হ'ব পৰিসীমা 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 কিমান হ'ব আৰু ধৰি কিবা এটা পৰিসীমা হ'ব তাৰ পিছত ইয়াৰ পৰা এনেকৈ ঘূৰি কিবা এটা টাইম লাগিব হ'ব এতিয়া বেগ কিমান হ'ব দূৰত্ব মানে পৰিসীমা হ'ব দূৰত্বটা কিমান হ'ব টাইম হ'ব হ্যাঁ সার্কামফারেন্স ডিভাইডেড বাই টাইম গতিকে হল পরিসীমা কিমান হব টুয়াইস পাই আর আর দুটি বস্তু রেডিয়াস মানে হব সময় লাগিলে কি টি ভেলোসিটি আমি কি করব হব গতিকে এইখিনি হচ্ছে তোমার ক্লিয়ার এইখিনি কথা কিতাবত তোমালোকৰ দিয়া আছে হব থ্যাংক ইউ এইটো চেপ্টাৰ এইখিনিতে আমাৰ শেষ হৈ গ'ল এইখিনিতে আমাৰ শেষ হৈছে তাৰ পিছত আমি নিউমেৰিকেলছ অলপ ডিছকাছ কৰিম নেক্সট ক্লাছত ঠিক আছে থেংক ইউ